আমি আর তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় নাকি আমিন আল্লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে উনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন রাত 2টা ওনার মা ডাক দিলে ইয়া জুরাইজ ও জুরাইজ জুরাইজ মনে মনে ভাবে হায় হায় নামাজেও দাঁড়াইলাম মায়ও ডাক দিল এখন কি করি নামাজ করব না মায়ের ডাকে সাড়া দিব মনে মনে ভাবলো নামাজটা পড়ে নেই 2 রাকাতের নামাজ বেশি সময় লাগবে না নামাজের পরে মায়ের কাছে যাব হয়তো মায়ের পিপাসা লেগেছে পানি খাবে মায়ের ডাকে সাড়া দেয় নাই কিছুক্ষণ পর আবার মা তার ডাক দিল ইয়া জুরাইজ ও জুরাইজ জুরাইজ আবার নামাজ চালিয়ে গেল মনে মনে ভাবলে একটু পরে যাই নামাজটা শেষ করেই মায়ের কাছে যাব মা কিছুক্ষণ পরে আবার ডাক দিল জুরাইজ জুরাইজ বলে হায় হায় মা তো শুধু ডাকতেই থাকে নামাজ পড়ে মায়ের কাছে যাব কিন্তু মায়ের সহ্য হয় নাই মায়ের মনে কষ্ট চলে আসছে মা মনে ব্যথা পেয়ে গেছে ব্যথা পাওয়ার সাথে সাথে বদদোয়া করে ফেলছে আর ওই বদদোয়া কবুল করে ফেলছে কে এই জন্য মায়ের দোয়াও কবুল বদদোয়া বদদোয়া করেছে আল্লাহুম্মা লা তুমি ধুইল্লান তুরিয়াহুল মুমিসাত ও আল্লাহ কোন বেশ্যানারীর ফেতনায় না ফেলে তুমি জুরাইজকে মরণ দিও না বদদোয়াটা কবুল করে নিল কে কিছুদিন পরে আবার জুরাইজ তাহাজ্জুদের নামাজ পড়তেছে এক বেশ্যানারী আসছে এসে বলে জুরাইজ দরজা খুলো নক করতে শুরু করেছে দরজা খোলার পরে জুরাইজকে সে প্রলোভন দিতে শুরু করলো বললো দেখো কত সুন্দরী আমি আমি অনন্য আমি সুস্নিগ্ধ আমি প্রিয়ম্বদা আমি সুহাসিনী সুকেশিনী সুভাষিনী অসূর্যম পোষা মেঘিকা লোকেশ হরিণের মতো ডাগর ডাগর আমার চোখ দেখো আমি কত সুন্দরী আসো আমরা প্রেম খেলায় মেতে উঠি জুরাইজ বলে আমি আল্লাহরে ভয় পাই দূর হও আমার গির্জা থেকে দূর হও জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে বেশ্যা পাহাড় থেকে নিচে নেমে এসেছে বুখারীর হাদিস নিচে নেমে এসে দেখে এক রাখাল ঘুমায় কে ঘুমায় রাখাল রে ঘুম থেকে উঠিয়ে বলে ও রাখাল দেখো আমি কত সুন্দরী রাখাল তার প্রেমের ফাঁদে পড়ে তার সাথে অবৈধ দৈহিক সম্পর্কে লিপ্ত হয়েছে জেনা করেছে ব্যভিচারের ফলে বেশ্যার পেটের মধ্যে সন্তান দিয়ে দিয়েছে কে 3 মাসের ব্যবধানে বেশ্যার পেটটা এত বড় হয়ে গেছে এলাকার লোকেরা বলে ও মেয়ে তোর তো বিয়ে হয় না এই পেট বড় হইলো কেন বাচ্চা পাইলি কই বেশ্যা বলে আমার পেটের বাচ্চার বাবা হলে ওই আল্লাহর ওলি জুরাইজ কথাটা হাসান মিসা কত বাড়ছেন জোরে বলেন 100% মিসা সবাই বলে হায় হায় এতদিন মনে করতাম আল্লাহর ওলি এখন দেখি বন্ড এতদিন পানি পড়ার জন্য যেতাম জুরাইজের কাছে এখন দেখি বন্ড উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট উপর মে পাক সাফ আন্দার মে খালাত মালাত জুরাইজ আজকে তোর 12টা বাজাবো দাঁড়া জুব্বা পড়ে তুমি বুজুর্গি দেখাও আর রাতের বেলা আকাম কুকাম করো লাঠি ছোটা নিয়ে সব পাহাড়ের উপরে উঠে গির্জা ভেঙে মেসাকা জুরাইজকে রশি দিয়ে বেঁধে নিচে নামিয়ে এনেছে ও জুরাইজ তোর মতো ভণ্ড এলাকায় থাকার দরকার নাই তোরে ডেথ পেনাল্টি দিব মৃত্যুদণ্ড কি দণ্ড জুরাইজ বলে হায় হায় কেন আমার গির্জা ভাঙলা কেন আমারে মারতেছো ধরতেছো জানি না একটা বারের মতো বলো আমার অপরাধ কি সবাই বলে জুরাইজ তোর মতো ভণ্ড এই তল্লাটে কেউ উড়ায় জুরাইজ বলে ঠিক আছে আমারে মৃত্যুদণ্ড দিও আগে বলো অপরাধ কি সবাই বলে এই বেশ্যারানীর সাথে তুই পাপ কাজে লিপ্ত হয়েছিস এই মহিলার পেটের মধ্যে যেই বাচ্চা ওই বাচ্চার বাবা হলি তুই জুরাইজ জুরাই বলে আল্লাহ কোন বিপদে তুমি আমারে ভাড়াইলা কিছুই তো জানি না আমি আমার তো কোনো দোষ নাই বুঝ হওয়ার পর থেকে কোনো পাপ কাজে আমি আল্লাহ লিপ্ত হই নাই তুমি আমারে বাঁচাও ও মিয়া বিপদে পড়লে আমাদেরকে বাঁচায় কে জুরাইজ বলে ঠিক আছে আমারে মৃত্যুদণ্ড দিও কিন্তু আমার শিরচ্ছেদ করার আগে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ তুমি যদি এক হও তুমি যদি লামিয়ালি দোলামিউলাদ হও আজকে আমি 1000 মানুষের সামনে ওই বেশ্যানারীর পেটের বাচ্চাটারে প্রশ্ন করব তুমি বাচ্চার মুখের জবান খুলে দিও ওই বাচ্চার মুখের জবান খুলে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই শিওর সন্দেহ লাগে না তো আল্লাহর এত ক্ষমতা পেটের একটু বাচ্চা কথা বলবে পারবে পারবে আসলে পারবে
ও আল্লাহ তুমি যদি এক হও, তুমি যদি সব ক্ষমতার অধিকারী হও রব্বুল আলামিন, আমি বেশার বাচ্চার পেটের দিকে তাকিয়ে নজর করে বলবো, ও বাচ্চা তুমি কথা বলো, আল্লাহ তুমি ওই পেটের বাচ্চার মুখের জবান খুলে দিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই পৃথিবীতে তিনটা বাচ্চা, কয়টা? একটা মায়ের পেটের ভেতর থেকে, আরেকটা মায়ের কোল থেকে বয়স্ক মানুষের মতো আওয়াজ করে আমাদের মতো কথা বলেছিল। সুবহানাল্লাহ, পড়েন তিনটাই শুনবেন নাকি দুইটা শুনবেন? তিনটাই। এক হচ্ছে সাইয়েদানা ইউসুফ, সাইয়েদানা ইউসুফকে ভাইরা কুয়ার মধ্যে ফেলেছে, বণিক দল সাইয়েদানা ইউসুফকে কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করছে। জানেন না ইউসুফ আলাইহিস সালামের ঘটনা? জানেন, সবাই জানেন। বিক্রি করার পরে মিশরের সেকেন্ড ইন পজিশন সেনাপতি আজিজ মেসার অনেক অনেক টাকা দিয়ে তাকে কিনে নিয়ে জুলাইখার হাতে দিয়েছে। কার হাতে? জুলাইখার নামও জানেন? জুলাইখার হাতে দেওয়ার পরে জুলাইখা তারা নিজের ছেলের মতো মানুষ করতে শুরু করেছে। কিন্তু সাইয়েদানা ইউসুফ যখন যুবক হয়ে গিয়েছে, ওনার চেহারা এত সুন্দর ছিল, জুলাইখা নিজেই ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে। নাউজুবিল্লাহ, পড়েন। জুলাইখা বলে, ইউসুফ আমি তোমারে ভালোবাসি। ইউসুফ কয়, আমি আল্লাহরে ভালোবাসি। জুলাইখা বলে, ইউসুফ আমি তোমার সাথে প্রেম করতে চাই। ইউসুফ বলে, আমি কার সাথে প্রেম করতে চাই? প্রেমের কথা কি বললেই হয়? বেটে বলে হইতে হবে না? প্রেম তো চোরের জমি নয়, জবর দখল করে হয়, প্রেমের দখল নিতে হলে প্রেমেই নিতে হয়, ঠিক কিনা? জুলাইখা বলে, আমি তোমারে ভালোবাসি, আমি তোমার প্রেমে হাবুডুবু খাই। ইউসুফ বলে, আমি কারে ভালোবাসি? কোনোভাবেই ইউসুফ রে রাজি করাতে পারে না। জুলাইখার একটা দাসী ছিল, দাসীর নাম কালিমামা। জুলাইখা কালিমামারে বলে, ও কালিমামা, কোনোভাবে ইউসুফ রে বুঝাতে পারলাম না, একটা কাজ করবা, আজ রাত 12টার দিকে আমার গোপন কক্ষে নিয়ে আসবা। ওই গোপন কক্ষে যেতে বড় বড় 60টা দরজা পার হইতে হয়। কয়টা? 60টা দরজায় বড় বড় 60টা তালা লাগাবা, তারপরে ইউসুফ রে আমার কাছে নিয়ে আসবা। ওই প্রাসাদটা আমি নিজে দেখে এসেছি, যে প্রাসাদের মধ্যে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখার এই ঘটনাটা ঘটেছে। মিশর একটা থানা আছে, ওই থানার নাম বদ্রেশিন। ওই বদ্রেশিন থানায় একটা এলাকা আছে নাম আজিজিয়া। এই আজিজিয়া এলাকাতে এই প্রাসাদ তুফানের কবলে এখন ভেঙে পড়েছে। তার পাশেই আছে সিজনে ইউসুফ, ইউসুফের জেলখানা। এই জেলখানাটাও আমি দেখে এসেছি। এই জেলখানাতে ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেলে বন্দি ছিল। মিশর একটা পাহাড় আছে, তুর পাহাড়, যে তুর পাহাড়ের উপরে উঠে সাইয়েদানা মুসা আলাইহিস সালাম 2 বার আল্লাহর সাথে কথা বলেছেন, অনেকবার আল্লাহর সাথে কথা বলেছেন। ওই তুর পাহাড়ে আমি 2 বার উঠেছি। ওইটার উপরে একটা মসজিদ আছে, একটা গির্জা আছে, একটা সেনাগোগ আছে, 3 ধর্মের লোকদের কাছে ওইটা পবিত্র জায়গা, সবাই যায়। আমরা মুসলমানরাও যাই, ইহুদিরাও যায়। ইহুদিরা সেনাগোগে যেয়ে আবাদত করে, খ্রিস্টানরা চার্চের ভেতরে গির্জার ভেতরে যেয়ে আবাদত করে, আমরা মসজিদের ভেতরে যেয়ে জিকির করি। কার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রব্বুল আলামিনের এমন ক্ষমতা, ছোট্ট বাচ্চার মুখেও জবান দিয়ে দিতে পারে কে? সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম যখন যুবক হয়ে গেলেন, ওনার প্রেমে মাতোয়াড়া, জুলাইখা মাতোয়াড়া হয়ে যখন কোনোভাবেই ইউসুফকে আর কাবু করতে পারে না, তখন সাইয়েদানা ইউসুফকে কাবু করার জন্য কালিমামাকে নির্দেশ দিয়েছে, নিজের দাসীকে নির্দেশ দিয়েছে, কালিমামা আজ রাত 12টায় আমার স্পেশাল প্রাসাদে 60টা দরজার মধ্যে বড় বড় তালা লাগিয়ে তুমি ইউসুফকে নিয়ে আসবা। সাইয়েদানা ইউসুফের কাছে কালিমামা যেয়ে বলে, ও কালিমামা, ও কালিমামা, ইউসুফের কাছে যেয়ে বলে, ইউসুফ জুলাইখা তোমারে ডেকে পাঠিয়েছে। ইউসুফ বলে, রাত বাজে 12টা, জোরে বলেন কয়টা? এত রাতে কি বলার জন্য ডেকেছে? যাও আগামীকাল সকালে আমি যে কথা শুনবো। কালিমামা বলে, না না, আগামীকাল সকালে গেলে হবে না, জুলাইখা